হ্যালো এভরি ওয়ান ডট কম ওয়েবসাইটে তোমাদের স্বাগত আমি অক্ষয় পাল তোমাদের গণিত শিক্ষক আজকে আমরা একটা সেট থিওরির প্রবলেম নিয়ে এসেছি তো এখানে বলেছে এ ও বি দুটি সসীম সেট এবং তাদের উপাদানের সংখ্যা যথাক্রমে এমও এন তবে সেক্ষেত্রে আমাদের এ ইউনিয়ন বিয়ের সবচেয়ে বেশি ও সবচেয়ে কম কতগুলো উপাদান সংখ্যা হতে পারে সেটা আমাদের আমাদের বের করতে হবে ওকে তো এখানে সেট এর উপাদানের সংখ্যা হচ্ছে এম মিন্স এন এন এ ইকালস টু এম এবং সেট বি এর উপাদানের সংখ্যা হচ্ছে এন মিন্স এন বি টু হচ্ছে এন ওকে তো সেট তত্ত্ব অনুযায়ী আমরা বলতে পারি সেট তত্ত্ব অনুযায়ী এন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু হয় এন এ প্লাস এন বি মাইনাস এন এ intersection বি এটা ইকুয়েশান ওয়ান দিলাম তো এখন যদি এটা দুটো কন্ডিশন হতে পারে যদি এ ও বি যদি এ ও বি দুটি ডিসজয়েন্ট সেট হয় ডিসজয়েন্ট সেট হয় অর্থাৎ সেক্ষেত্রে এন এ ইন্টারসেকশন বি ইকোয়ালস টু জিরো অতএব সেক্ষেত্রে এন এ ইউনিয়ন বি ইকোয়ালস টু হয়ে যাবে এন এ প্লাস এন বি এন এ প্লাস এন বি ইকালস টু এম প্লাস এন এটা ইকুয়েশন টু ওকে আবার যদি এন আবার যদি এ ও বি সমান সেট হয় সমান সেট হয় তবে এন এ ইউনিয়ন বি ইকুয়ালস টু এন এ ইন্টারসেকশন বি হবে সেক্ষেত্রে তাহলে আমাদের কি দেখব সেক্ষেত্রে ইকুয়েশন নাম্বার ওয়ান যেটা হবে এন এ ইউনিয়ন বি ইকোয়ালস টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইউনিয়ন বি ওকে যেহেতু এন এ ইউনিয়ন বি ইকোয়ালস টু এন এ ইন্টারসেকশন বি ওকে তো এখানে দুটো এন এ ইউনিয়ন বি আছে তাহলে রাইট হ্যান্ড সাইডে এন এ ইউনিয়ন বিটা যদি আমরা লেফট হ্যান্ড সাইডে যাই তো সেক্ষেত্রে ইকুয়েশান ওয়ানটা আমাদের এরকম দেখতে হবে টু এন এ ইউনিয়ন বি ইকোয়ালস টু এন এ প্লাস এন বি আর এন এ ইউনিয়ন বি ইকোয়ালস টু এন এ প্লাস এন বি বাই টু টু এম প্লাস এন বাই টু ওকে তাহলে আমরা দেখতে কী পাচ্ছি যে এ ইউনিয়ন বিয়ের সবচেয়ে বেশি উপাদান হতে পারে এম এন এবং সবচেয়ে কম যতগুলো উপাদান হতে পারে সেটা হচ্ছে এম প্লাস এন বাই টু সবচেয়ে কম উপাদান সঙ্গে ওকে ভেদঙ্গ ডট কম ওয়েবসাইট দেখার জন্য ধন্যবাদ আরও গণিতের সমস্যা ও সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ফলো করুন